আজ ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জনাব শাহাবুজ ইসলাম স্যারের কোর্টে দুটি সেশন মামলার ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ করেন। একটার মামলা সেশন নম্বর 242/15 আর একটা মামলা সেশন নম্বর 118/13। এই দুটি মামলার ধারায় 395, 397 এই মামলায় একটি নগরকান্দা থানার 142 সেশন মামলাটায় আসামির নাম বাচ্চু খরাতি। এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে হাজির করলে এই আসামির ফৌজদারি কার্যবিধির 164 ধারায় একটি জবানবন্দি প্রদান করেন। যেই জবানবন্দি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় তৎকালীন হারুন রশিদ সাহেব রেকর্ড করেন। এই মামলার বিচার কার্যক্রম শুরু হলে মামলাটা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে, যেহেতু এই মামলার সাক্ষী হিসেবে যিনি ফৌজদারি কার্যবিধির 164 জবানবন্দি রেকর্ড করেছেন ম্যাজিস্ট্রেট হারুন রশিদ, উনি বর্তমান আমেরিকার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি জন্য পড়াশোনা করতেছেন। সেই কারণে আজকে আমাদের ফরিদপুরের দ্বিতীয় আদালতের বিচারক মাননীয় বিচারক মহোদয় এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমেরিকায় বসবাসরত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাক্ষ্য গ্রহণ করেছেন। এখানে বাংলাদেশের বাংলাদেশের যে হাইকমিশন আমেরিকাতে আছেন তার মাধ্যমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাক্ষ্য প্রদান মামলাটার তার মাধ্যমেই মানে অ্যাম্বাসেডারের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পরিচালিত হয়। যে সাক্ষ্য গ্রহণ করেন তিনি হচ্ছেন আমাদের ফরিদপুরের অতিরিক্ত জেলা থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় হারুন রশিদ। এই দুটি মামলাই তার আসামির যে জবানবন্দি রেকর্ড করেছিলেন সেই বিষয়ে তিনি সাক্ষ্য প্রদান করেন।